পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দন্দিপুরে ভোট পরবর্তী হিংসা ছবি। রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের দোকান ভাঙচুর এবং মারধরের অভিযোগ করছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি বিধায়ক। বিজেপি এবং বিধায়কের নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে দীর্ঘক্ষণের চেষ্টায় অবরোধ তোলে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মধুসূদন। মধুসূদন, কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ করছে? দেখো জুড়িতে, একেবারে কিন্তু ঘাটাল ব্লকের যে দন্দিপুর এলাকা, সেই দন্দিপুর এলাকায় বিজেপি কর্মী শ্রীকান্ত কারক নামে এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করেছে বলে অভিযোগ করছে, যেটা বিজেপির পক্ষ থেকে তাদের যেটা অভিযোগ, তৃণমূলের বেশ কিছু কর্মী তাদের এই বাড়ি পাশাপাশি দোকান ভাঙচুর করেছে। রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হবার পরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি মূলত তাদের চিহ্নিত করার পরে একটা পুলিশ তদন্ত করার পরে পাশাপাশি একটা শাস্তির দাবি জানাচ্ছেন। পাশাপাশি ঘটনার খবর যায় ঘাটাল থানায়, ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণের হস্তক্ষেপে অবরোধ উঠে এবং রাজ্য সড়ক স্বাভাবিক হয় যান চলাচলের ক্ষেত্রে। জয়িতা, ধন্যবাদ মধুসূদন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দন্দিপুরে ভোট পরবর্তী হিংসা। রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের দোকান ভাঙচুর মারধরের ছবি উঠে আসছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে বিজেপি বিধায়কের নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে দীর্ঘক্ষণের চেষ্টায় অবরোধ তোলে।